আমার কাছে তো সব আসবে গভর্নমেন্টের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে বিগত সরকার বল কি আর এই সরকার কি যত ভায়োলেন্স দেখানো যায় আমি তত অনেক ভায়োলেন্স দেখাই সেক্স দর্শনটা আমি সবসময় অ্যাভয়েড করে যাই ফারুকির জীবনের সেরা ছবিটা বিগত সরকারের আমল আমার শনিবার বিকেল ছবিটা আটকায় গেছে বিগত সরকারের সময় আমি ন্যানসেরি নিয়ে কাজ করছি আমি বিএনপির কি কাজ করছি দহন ছবি নাকি গভর্নমেন্টের পক্ষে পড়ছি আমি গভর্নমেন্টের আওয়ামী লীগ গভর্নমেন্টের বিপক্ষে বানাই নেই আওয়ামী লীগ গভর্নমেন্টের বিপক্ষে হয়ে গেছে কিছু করার নেই

আমি আসলে বিগত সরকারে আমাকে দেখা আমি সবচেয়ে বেশি সিনেমা বানাই বানাইছি বিগ এই গত বারো বছরে আমি বান্নটা ছবি তৈরি করছি রিলিজ দিচ্ছি তো আমি সরকারের কাছে সবচেয়ে প্রতিটা ছবির জন্য আপনাকে তথ্য মন্ত্রণালয় দিতে হয় এক্সপোর্ট এক্সপোর্ট করলে তথ্য মন্ত্রালয়ে যেতে হয় ইম্পোর্ট করলে তথ্য মন্ত্রণালয় যেতে হয় জয়েন্ট বেঞ্চার করতে গেলে তথ্য মন্ত্রালয় যেতে হয় আমি সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটর সব ছবি আমার কাছে ডিস্ট্রিবিউশন হয়ে আসবে বাংলাদেশে আমি ছাড়া কোনো ই নাই আর দ্বিতীয় কোনো চ্যানেল নাই সিরি মার্কেটে সো আমার কাছেই তো সব আসবে সো প্রতিটা গভর্নমেন্টের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে বিগত সরকার বল কি আর এই সরকার কি এই এই যে তথ্য উপদেষ্টা আমার সাথে দেখা হবে না আমি তো জয়েন্ট মেজার জন্য অ্যাপ্লাই করলাম ওনার সাথে আমার দেখা করতে হবে কারণ ওনার পারমিশন লাগবে সো আমার সাথে বিগত সরকার এই সরকার বলে বিগত সরকারের সাথে যদি ভালো আমার সম্পর্ক থাকতো আমার শনিবার বিকাল দুই কোটি তিরিশ সত্তর লাখ টাকার ছবি ছয় বছর আটকে থাকতো না তাই না এটা আটকে রাখতো আর যদি আমি সরকার লোকেতাম তাহলে ন্যান্সি আমার গান গাইত না আর ওই যে ঈশের আমার এই গান গাইতো না আমি সিনেমা বানাইছি কোন সরকারের পক্ষে যায় কার বিপক্ষে যায় ওইটা আমি দেখি না আমি দেখছি যে দর্শক পছন্দ করবে কি না মানে দর্শক পছন্দ করার উদ্দেশ্য হলো দর্শক পছন্দ করলে আমি টাকা পাবো এটা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান সিনেমা বানাইতে অনেক টাকা লাগে সো আমি আমার টাকা আসবে না টাকা আসতে হলে হবে দর্শকের দিতে হবে দর্শক কী পছন্দ করে দর্শক হয় সেক্স পছন্দ করে অথবা ভায়োলেন্স পছন্দ করে মারামারি পছন্দ করে অথবা এমন একটা ইস্যু যে ইস্যুটা দর্শকের তার নিজের ইস্যু তার নিজের দেখা ইস্যুগুলো পছন্দ করে যেহেতু আমি সেক্সের দিকে যাই না কখনো দর্শন রেপ আমি ফ্যামিলি অডিয়েন্স পছন্দ করি আমার অডিয়েন্স অফ ফ্যামিলি অডিয়েন্স বা বউ আমার একটা যাদের নীতি হলো একটা বাবা তার মেয়ে যেহেতু আমার মেয়ে আছে আমি ফিলিংসটা বুঝি একটা বাবা তার মেয়ের সাথে স্বচ্ছন্দ বিষয়টা ছবি দেখবে সেই জন্য অনেক ভায়োলেন্স দেখানো যায় আমি অনেক ভায়োলেন্সই দেখাই একটা ছবিতে যা মানুষের খারাপ না লাগে আর সেক্স দর্শনটা আমি সবসময় অ্যাভয়েড করে যাই গালাগালিটা অ্যাভয়েড করি তো আমার আর একটা থাকে তো ইস্যু ইস্যু শনিবার বিকাল ইস্যুটা গভর্নমেন্টের বিপক্ষে পড়ে গেছে আবার অনেকেই বলতেছে যে ইসে কি জানি দহন ছবি নাকি গভর্নমেন্টের পক্ষে পড়ছে আমি একই সাথে দুইটা ছবি বানাইছি আমি গভর্নমেন্টের পক্ষে ছবি বানাই নেই হয়তো হয়ে গেছে গভর্নমেন্টের বিপক্ষে আর আমি গভর্নমেন্টের আওয়ামী লীগ গভর্নমেন্টের বিপক্ষে বানাই নেই আওয়ামী লীগ গভর্নমেন্টের বিপক্ষে হয়ে গেছে কিছু করার নেই আমার আমার গল্প ভালো লাগছে আমি মনে করছি আমি এটা বানাইলে আমি টাকা পাবো আমাকে টাকা পাইছি আমি দ ওই বানাইছি আমি টাকার জন্য টাকা পাইছি দর্শক দেখছি ছবি হিট করছে আপনার জানেন ছবি হিট করছে আমি টাকা পাইছি আমি টাকার জন্য ছবি বানাইছি টাকার জন্য ছবি বানানো মানে দর্শক দেখার জন্য ছবি বানানো আমি দর্শক দেখার জন্য শনিবার বিকেলেই বানিয়েছি দর্শক দেখার জন্য এবং অসম্ভব ভাল ভালো ছবি হয়েছে এই ফারুকির জীবনের সেরা ছবিটা ওর আর মনেকে বলে টেলিভিশন ভালো ছবি ছবি ও কোনো কিছু ধারে কাছে না একটা অ্যাকশন টেনশন ফারুকির ঘর নিজের থেকে বের হয়ে এই ছবিটা বানাইছে